তাহলে এই যে ফিলোসফি কি এটা জেনে বলছিলে কে জানি বলছিলে জানি একটু আবার যদি বল বলতে হ্যাঁ আমি হ্যাপি বলছিলাম হ্যাপি হ্যাঁ হ্যাপি বলো হ্যাপি জান্নাতুল ফেরদৌস হ্যাপি জি স্যার হ্যাপি হ্যাঁ হ্যাপি বলো মানে ব্যাপারটা হচ্ছে যে আমি কোন একটা বিষয় নিয়ে কতটুকু চিন্তা ভাবনা করছি এবং সে বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে গভীর ভাবে অনুসন্ধান করার মাধ্যমে আমি আমার সেই জিনিসটাকে কতটুকু এটার মূলটা বের করে আনতে পারছে এটা সুতটা কতটুকু বের করে আনতে পারছি এটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ড মানে আমি যেটা নিয়ে ভাবছি আমার সেই ভাবনাটা কি ঠিক কিনা সেটা যেকোনো কোনো বিষয় হতে পারে যে এটা নিয়ে মানুষ কি ভাবছে মানে সবকিছু মিলিত একটা বিষয় হচ্ছে ফিলোসফি আচ্ছা তুমি যে কথাগুলো বললা এগুলো তো খুব ওয়াইড একেবারে মানে অনেক মানে ওয়াইড স্কেলে করে একটু পিন ডাউন করে কোন একটা উদাহরণ দিয়ে বলতে পারবে

হ্যাপিনেসটা কি এটা তার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই এটা একজনের কাছে একটা জিনিস হতে পারে কেও ছোট খুদ জিনিস থেকে হচ্ছে হ্যাপিনেস পেতে পারে কেও অনেক বড় জিনিস থেকে পেতে পারে বা কারো কাছে হ্যাপিনেস মানে কিছুই না এটা ব্যক্তিব্যাদে হচ্ছে আলাদা 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 হয়ে থাকে দা এখন তোমার একটু বল স্যার সাগর তো তোমার তো শুন বর্ষাতে একটু শেষ একটু শেষ করে নে আমি ওই যে হ্যাপির সাথে একটু শেষ করব হ্যাপি আচ্ছা এই যে যারা সাহিত্য চর্চা করে সাহিত্যিক আমরা বলতে পারি কবি সাহিত্যিক নাট্যকার গল্পকার উপন্যাসিক ক্রিয়েটিভ মানুষরা তারা তো তারা তো মানুষের জীবনে সুখ দুঃখ এগুলো নিয়ে ভাবিত হয় তাই না এবং এগুলো নিয়ে তো তারা কাজ করে তাই না তাহলে কি আমরা বলবো যে যারা সাহিত্যিক তারা সবাই দার্শনিক তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো মানে কি ডিস্টিংটিভ ফিচারটা কি হতে পারে যেটা তারা বোঝা যাবে যে এটা হচ্ছে সেটা মনে করো আমি একটু বলতে চাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগেইন একটু 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 হ্যাপি মনে করো এই ক্লাসের মধ্যে আমরা যারা সতেরো জন আছি তো তোমাকে তো একেবারে ডিস্টিংটিভলি আইডেন্টিফাই করা সম্ভব বিকজ ইউ হ্যাভ সাম যেগুলো আমরা বাদ বাকী ষোলো জনের মধ্যে নাই এমনকি দুনিয়ার অন্যান্য কোন মানুষের মধ্যে এক্স্যাক্টলি তোমার এই বৈশিষ্ট্যগুলো নাই তাই না হ্যাপি সাইজ ইফ ইউ ওয়ান্ট টু সেজ ফিলসফি ইট শুড হ্যাভ সাম আর এট ওয়ান ডিস্টিংক্টিভ ফিচার যেটা শুধু ফিলসফির আছে অন্যদের নাই চিন্তা ভাবনা তো সবাই করে তুমি যেগুলো বললা এগুলো তো আমার মনে হয় বিশেষ করে যারা এই যে মানে আর্টস এন্ড হিউম্যানিটিস এ কাজ করে তারা তো সবাই জীবন সুখ দুঃখ চিন্তা ভাবনা এগুলো নিয়ে তো কনসার্ন হ্যাঁ তোমার কথা শুনবো তারপর অন্যদের কথা হুম হ্যাঁ আপনি বলতে যাচ্ছেন যে হচ্ছে যেমন যেমন সাহিত্যিক যারা তাদের একটা মানে আলাদা একটা কিছু মানে যে আমি হ্যাঁ এটার মাধ্যমে আমি বুঝতে পারছি যে ওরা হচ্ছে সাহিত্যিক বা এটা মানে ফিলোসফার যারা তাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে হ্যাঁ মানে দুইটা জিনিস খুব আলাদা হুম এরকম হল স্যার চিন্তা করতে হবে তাহলে বোঝা গেছে যে মানে ওই যে চিন্তা করার যেটা কথা বললাম এটাকে আমাদেরকে আরো পরিশীলিত করতে হবে যাতে করে আমরা কিন্তু চিন্তা করার বলতে চিন্তা তো সবাই করে তাই না সব সময় চিন্তা দুশ্চিন্তা করে ওই যে চিন্তাটা সেটার মাধ্যমে যে আমি বললাম না যে মূল যে জিনিসটা ওটা বের করে আনাটাই হচ্ছে ফিলোসফি যেমন আমি ঠিকভাবে কিভাবে বের করে আনে সর্বজনীন মানে গ্রহণ করছি কিনা সবাই এক এক জনের চিন্তা এক 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 জনের দৃষ্টিভঙ্গি এক এক রকম তাহলে এক এক জনের হ্যাপিনেস এক এক রকম তুমি যেটা বললা তাহলে তো সর্বজনীন হবে কিভাবে যেমন আমি যদি উদাহরণ দিই যেমন কোনটা চাল কোনটা ভাত আমরা জানি যে হ্যাঁ ওটাই চাল আর ওটাই হচ্ছে ভাত চাল কিন্তু এটা বৈশিষ্ট্যটা তো সুনির্দিষ্ট চালটা হচ্ছে হচ্ছে নরম আচ্ছা এবার তাহলে অন্যদের কথাগুলো শুনি যারা অন্য যারা সম্পর্কে বলতে চাচ্ছিল অস্তিত্ব জ্ঞান এইসব হ্যাঁ অস্তিত্ব সম্পর্কে বলতে চাচ্ছিল অস্তিত্ব আচ্ছা অস্তিত্ব সম্বন্ধে ও বলতে চাচ্ছে না ওর তোমার ভাবনাটা ওর বড়াতে তুমি বলতে চাচ্ছ হ্যাঁ বলো আমি যেন যাদেরকে কিন্তু থামিয়েছিলাম হ্যাঁ উমুল আখি আখি হম প্লিজ তুমি মাইক্রোফোন অন করে বলো আমার পারমিশন লাগবে না করে বলো হ্যাঁ প্লিজ স্যার আমি বলতে যাচ্ছিলাম আসলে আমরা তো মানে দর্শন বিষয়টা তো আসলে মানে সবার চিন্তা ভাবনাটাই শুধু এখন কি কিভাবে ভাবতেছে ভাবনাটা শুদ্ধ হচ্ছে কিনা সেটা তো মনে হয় এখানে মানে আসে না কারণ সবাই তো এক এক যা যার মেন্টালিটি অনুযায়ী ভাবে তো যার মানসিকতা অনুযায়ী এইভাবে। মানুষ তো আর একজন আরেকজনের মতো করে ভাববে না। তো সেখানে রাইট wrong এর তো আসে না। আচ্ছা আমি একটা কাজ করি তোমাদের কথাগুলো আগে শুনে নিই না হলে আমি যদি আবার এই ইন্টারেকশন আসি একটু আগে ওর সাথে যেভাবে আসলাম তাহলে অন্যদের গুলো একটু ইয়ে হয়ে যায় মানে কথাটা পয়েন্টটা সময় হারিয়ে যায় আমি আমি লিখে নিচ্ছি আমার সামনে ইয়ে আছে দেখছো আমার যে আমি আমি এটাই বলতে তোমারটা শুনেছি থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ তোমাদের যদিও জুম মিটিং এ হ্যান্ড রেজ করার সিস্টেম আছে কিন্তু তোমরা মাইক্রোফোন অন করে আমার বলার সময় বা যেকোনো সময় ইউ ফিল তুমি বলা প্রয়োজন মনে করে বলতে পারো এটা আমার কোনো অবজেকশন নেই ওকে সুতরাং বলো অসুবিধা নেই আচ্ছা যে আমার মতে ফিলোসফি হচ্ছে আমাদের সকলেরই নিজস্ব মতামত থাকে প্রতিটা বিষয়ে আর আমাদের যে মতামতটা সেটাই হচ্ছে মূলত ফিলোসফি এখন আমরা সেটা নিয়ে গহিনে যাব যে বিভিন্ন রকম পসিবিলিটি বের করব সে পসিবিলিটিটা সত্য কি মিথ্যা সঠিক কি ভুল সেটা দেখা ফিলোসফির কাজ না ফিলোসফির কাজ হচ্ছে একটা সার্টেন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা আর একটা বিষয় স্বাভাবিকভাবে অনেকগুলো পসিবিলিটি থাকবে সেই পসিবিলিটি গুলো নিয়ে ভাবা আমার মতে আচ্ছা 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 আসলে ওকে থ্যাঙ্ক ইউ এরপরে কে বলতে চেয়েছ স্যার আমি বলি বলিসফিটাকে আমি যেভাবে দেখি স্যার সেটা হচ্ছে যে কোনো কিছু কোন একটা নির্দিষ্ট বিষয়কে কোনো একটা যুক্তির মাধ্যমে দাঁড় করিয়ে সেটাকে আসলে ব্যাখ্যা করাটা আমার কাছে মনে হচ্ছে যে ফিলোসফি পিন পয়েন্ট আকারে যদি বলি হম মানে এক একজনের মতামত ভিন্ন হোক কিন্তু সেটা একটা যুক্তির মাধ্যমে দিতে হবে সেটা যুক্তিটা মানে ইউনিভার্সাল ইউনিভার্সাল বলতে যুক্তিটা হচ্ছে ফিলোসফির একটা উপাদান আর কি মানে মনে করো এগুলোর ডিপেন্ড করে তুমি যে বলছিলে যে যুক্তির মাধ্যমে নির্দিষ্ট বিষয়ে ব্যাখ্যা দিতে হবে তো যুক্তির মাধ্যমে দিতে এটা গ্রহণযোগ্য রিপ্রেজেন্ট করতে হবে এখন যুক্তি কি ইউনিভার্সাল কেউ তো যুক্তি দিতে পারে যে আমি ঘুষ না খাইলে কেমনে আমার বাচ্চার ইংলিশ মিডিয়াম স্কুলের বেতন দিব হ্যাঁ এটা একটা যুক্তি কিন্তু আমার কাছে যেটা একটা খারাপ যুক্তি হুম প্লিজ স্যার এক এক জনের পারসপেক্টিভে তো এক এক রকম হবে তো কোনটাই আসলে ফিলোসফিতে কোনটাই বাদ দেয়া যাবে না আবার সবকিছু গ্রহণ করা যাবে না

ব্যাখ্যা সবারটাই পাচ্ছি শেষ পর্যন্ত আমারটা নিব তাহলে এইসব মানে এইসব ব্যাখ্যা ব্যাখ্যা খেলে লাভ কি শেষ পর্যন্ত আমি আইম আই এম গোয়িং ফর মাই ওন আর্গুমেন্ট আচ্ছা আমরা শুনছি তারপরে আমরা তিনজনের চারজনের কথা শুনলাম এরপরে আসলে স্যার আমার কাছে স্যার আমি শারিউল বলছি আসলে আমার কাছে মনে হচ্ছে যে সারিউল বিষয়টা মানে আমরা মানে অনেকেই বলতেছি যে দর্শন আসলে হচ্ছে যে ভাববার বিষয় বা যৌক্তিক কোনো একটা বিষয় দাঁড় করানো কিন্তু আমার কাছে মনে হয় যে যৌক্তিক বিষয় ঠিক আছে কিন্তু সেটা অবশ্যই সামাজিকভাবে স্বীকৃত বা সব মিলাই হচ্ছে যে যৌক্তিক হতে হবে আপনি যেমন একটা উদাহরণ দিলেন যে আপনার মানে আমি আমার সন্তানকে যদি এখন ইংলিশ মিডিয়ামে পড়তে মানে পড়াতে চাই তাহলে হচ্ছে ঘুষ ঘুষ খাওয়াতে হচ্ছে যে মানে আমার ঘুষ খাইতে হবে উপায় হচ্ছে আমার উপায় নাই তো আসলে ঠিক কথা হচ্ছে এটা সমাজ এবং হচ্ছে যে যেটা হচ্ছে যে সমাজের বহির্ভূত কাজ বা যেটা হচ্ছে যে বৈষম্য তৈরি করে এটা কখনো যুক্তি হতে পারে না আচ্ছা 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 হ্যাঁ তাহলে মানে যে যুক্তিটা সমাজের মধ্যে বৈষম্য তৈরি করে ওই যুক্তিটা গ্রহণযোগ্য হবে না জি স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা তো তোমাদের বেশ কয়েকজনের কথাবার্তা শুনলাম এই কথাগুলো তোমাদের জন্য জিজ্ঞেস করলাম যে মাঝে মাঝে আমাদের এমন হয় যে মনে করো এখানে আমাদের সিলেবাস আছে কয়েকজন ফিলসফারের নাম আছে কথা কথা আমরা ডেকার্ট লক বার্কলি হিউম কান্ট হ্যাগেল মার্ক ওপেন হাওয়ার নিটসে এরকম আমরা অনেক ফিলসফারের নাম জানলাম তাদের ফিলসফি সম্বন্ধে জানলাম কিন্তু অ্যাকচুয়ালি ফিলোসফি জিনিসটা কি সেটাই জানি না মনে করো এমন হয় যে আমাদের স্টুডেন্টদের মধ্যে এমন হয় যে না বুঝে আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে এটা বলেছে অমুক ফিলসফার এটা বলেছে আবার আরেকজন ফিলসফার এটাকে এভাবে সমালোচনা করেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু শেষ পর্যন্ত তাকে যদি জিজ্ঞেস করা হয় সবকিছু রাখো আমাকে এক কথাই বলো আসলে ফিলোসফি জিনিসটা কি এইসব লোকেরা জিনিসটা করতে মানে করছেটা কি তাদের এন্টারপ্রাইজটা কি দেখা গেলো যে হ্যাঁ সেটাই সে জানে না এরকম একটা ব্যাপার সাপার হয় আরকি হ্যাঁ তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি এই স্টুডেন্টদের কাছে জিনিসটা ক্লিয়ার করার জন্য প্রশ্নগুলো করা ওকে আচ্ছা আহ আপনি স্যার শর্ট ভাবে বলেছিলেন যে ফিলোসফি না আমি আমি বলেছি নিশ্চয়ই হয়তো বলেছি এটা হ্যাঁ আচ্ছা আর মাইক্রোফোনে ডিস্টার্ব করছে একটু অফ করে দিচ্ছি ঠিক আছে মানে এখন আমি যদি কোনোভাবে যদি একটা জিনিস বুঝাতে না পারি তাহলে তো বলবো যে এটা হচ্ছে এইটাই আর কিছু না বাস ফিলো এই ধরনের একটা ব্যাপার আর কি হ্যাঁ আচ্ছা ফিলসফি হ্যালো ফিলসফি নিয়ে যে আমার একটা বই আছে সেটা তো তোমরা দেখেছো তাই না জি স্যার জি স্যার ওই যে প্রাথমিক ধারণা আচ্ছা ওইটা তোমরা আবার একটু দেখবা ওই বইটা দেখলে ওটার মধ্যে তোমরা বেশ কিছু কন্টেন্ট সেখানে পাবা তো তোমরা যেগুলো বলেছো সেগুলো নিয়ে আমি একটু একটু দু মিনিট দু মিনিট করে আলোচনা করে সেটার মধ্যে চলে যাচ্ছি তো হ্যাপির সাথে তো কথা হলোই এরপরে যে অমুল আখি আর বলেছ যে চিন্তা ভাবনা করতে হবে আহ চিন্তা ভাবনা তো করবে কিন্তু যার যার মেন্টালিটি অনুসারে চিন্তা ভাবনা করবে যার যার মেন্টালিটি অনুসারে যদি ভাবনা করে তাহলে তো একটা ইউনিভার্সাল গুড ও রাইট কিভাবে হবে এটা থেকে একটা ধারণা হয় আচ্ছা এটা থেকে একটা ধারণা হতে পারে যে ইউনিভার্সাল গুড অর ব্যাড ইউনিভার্সাল রাইট ও রং ইউনিভার্সাল কোনো ট্রুথ নাই একটা থিওরি আছে যেটাকে বলে পোস্ট মডার্নিজম উত্তর আধুনিকতাবাদ এই পোস্ট এর দুইটা মেজর আসপেক্ট আছে একটা হচ্ছে কালচারাল মানে সোশ্যাল দিক থেকে পোস্ট মডার্নিজম এটা খুবই ভালো একটা জিনিস কারণ সবাইকে যদি একই লাইফ স্টাইল একই ড্রেস কোড একই ফুড হ্যাবিট মেনটেন করতে হয় তাহলে সমাজ নামক একটা যে বৈচিত্র্যপূর্ণ একটা জায়গা সেটা থাকে না সমাজটা ক্ষতিগ্রস্ত হয় সুতরাং সামাজিক বৈচিত্র্যের জন্য পোস্ট মডার্নিজম একটা খুব ভালো জিনিস এরপর আসো যে ফিলসফিক্যাল পোস্ট অথবা পোস্ট ইন ফিলসফি অথবা পোস্ট মডার্নিজম এজ এ ফিলসফি পোস্ট মডার্নিজম এজ এ ফিলসফি যদি বলো এটা হচ্ছে একটা সেলফ কন্ট্রাডিক্টরি সেলফ রিফিউটিং আচ্ছা আমি যদি বলি যে আমি বেঁচে নাই এই কথাটা কি সঠিক হবে তাহলে কে বলছে যে আমি বেঁচে নাই তাই না আমি যদি বলি যে আমি মিথ্যা বলছি তা আমি যে মিথ্যা বলছি এই কথাটা যদি যদি মানে সত্য হয় তাহলে আমি মিথ্যা বলছি না আর আমি মিথ্যা বলছি এই কথাটা যদি মিথ্যা হয় তাহলে আমি মিথ্যা বলছি এই কথাটা আর মিথ্যা হলো না মানে এখানে একটা প্যারাডক্স ইনভলভ করে আর কি হ্যাঁ কিছু কিছু জিনিস হচ্ছে সেলফ রিফিউটিং যখন বলা হয় যে ইউনিভার্সাল ট্রুথ বলে কোনো কিছু নাই সেই কথাটাই সেলফ রিফিউটিং কারণ আমরা দেখি যে ট্রুথ ইট সেলফ হচ্ছে একটা ইউনিভার্সাল জিনিস আমরা বলি যেটা সত্য মিনিং ইট ইজ ট্রু ফর অল ওকে তাহলে আমার জন্য যেটা সত্য তোমার জন্য যেটা সত্য নয় সেটাকে আমরা বলি রুচি আমার রুচি তোমার রুচি ডিফার করে কিন্তু আমার সত্য তোমার সত্য কিন্তু ডিফার করবে না ফিলসফিক্যালি একটা ভেরি সিম্পল হচ্ছে আমি যদি তোমাদের জিজ্ঞেস করি দুই যুগ দুই সমান সমান কত তো দুনিয়ার কোনো মানুষ তোমরা সহ কেউ তো বলবে না দুই যুগ দুই সমান সমান পাঁচ ছয় তিন দুই এনিথিং আদার দেন ফোর তাই না তাহলে আমি যদি আমি যদি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য সারফেস অফ মাই এখন হাতে না অর্গানাইজ হয়েছে ওকে রাইট নাও হোয়াট ইজ হোয়াট ইজ দ্য কালার অফ দা সারফেস অফ মাই সেলফোন সবাই বলবে যে এটা কালো কেউ কালো না পারে ব্ল্যাক বলতে পারে তার ভাষাই বলতে পারে দ্য ভেরি এক্সপিরিয়েন্স অফ ব্ল্যাকনেস এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারে না ওকে সুতরাং এই যে আমার ভালো আমার ভালো তোমার ভালো তোমার ভালো ইউনিভার্সাল রাইটনেস গুডনেস বলে কোনো কিছু নাই এই কথাগুলো হচ্ছে ওভার এক্সাজারেশন কিন্তু এই কথাগুলোর একটা গুড ইমপ্লিকেশন আছে ইন আওয়ার সোসাইটাল ফ্রেমওয়ার্ক সোসাইটি মাস্ট বি প্লুরাল এবং প্লুরালিটি তুমি যদি করো গ্রহণ করো তাহলে তোমাকে অবশ্যই ওই মানে অ্যাবসোলিউট ইউনিভার্সাল ট্রুথ এটা থেকে বেরিয়ে আসতে হবে তাহলে একটা সোশ্যাল ইমপ্লিকেশনের দিক একটা হচ্ছে ফিলসফিক্যাল ইমপ্লিকেশনের দিক ফিলসফিক্যালি ইট ইজ রং বাট সোশ্যালি ইট ইজ রাইট যাই হোক তো তারপরে সাদিয়া হাসনিন যেটা বলেছ যে সকলের মতামত বা সকলের মতামত ইত্যাদি পসিবিলিটি তোমার কথাগুলো কিন্তু অনেকটা সেই একই লাইনে গেছে যে এটা সাধারণত খুব বলা হয় যে না ইউনিভার্সাল ট্রুথ বলে কোনো কিছু নাই তো ইউনিভার্সাল বলে ট্রুথ বলে কোনো কিছু নাই এই কথাটা লিখে এটাকে একটা বাক্য বা যে বাক্যটাকে লজিকে বলে প্রপোজিশন এই প্রপোজিশনটা সম্বন্ধে জিজ্ঞেস করা হয় যে ইউনিভার্সাল ট্রুথ বলে কোনো কিছু নাই এই কথাটা কি ইউনিভার্সাল কিনা নাকি এটা রিলেটিভ এই কথাটা যদি রিলেটিভ হয় তাহলে এটা সেলফ রিফিউটিং এটা যদি ইট সেলফ মানে অ্যাবসলিউট হয় তাহলে এটা কিন্তু সেলফ রিফিউটিং হয় ওকে তো সাইরুল যেটা বলেছ যে যৌক্তিক ভাবে সমাজ স্বীকৃত কিন্তু সাইরুল কোন কোন সমাজ হতে পারে যে যারা নর মাংস খাওয়া মানুষ মানুষের মাংস খাওয়া গোস্ত খাওয়া এটাকে সঠিক মনে করে হ্যাঁ কোনো কোনো গ্রাম আছে কোন জায়গায় জানি বাংলাদেশে আছে ওখানকার প্রতারণা করা হ্যাঁ একটা ইয়েতে দেখেছিলাম যে গাছের আড়ালে আড়ালে সব ছেলেরা বসে বসে বিভিন্ন জনকে ফোনে মিসগাইড করতেছে এইটা মানে মানে এই ঠক মানে এই ঠক করা এটা হচ্ছে ওদের ওদের সমাজে স্বীকৃত হম এরকম এরকম একটা সময় সম্প্রদায় ছিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ঠগি যাদেরকে বলা হতো তাদের কাজ ছিল যে মানুষকে ঠকানো ঠকাইয়া তারা ওই জিনিসপত্র হাতিয়ে নিত এবং ওই মানুষটাকে তারা হত্যা করত। তুমি যদি সমাজ স্বীকৃতি কথা বলো এক সমাজের মধ্যে মনে করো একটা কিছুকে সঠিক মনে করা হয় আর একটা সমাজে একই কাজটাকে ভুল মনে করা হয় তো তুমি তো একই সাথে বলতে পারবা না যে মার্ডার ইজ ইকুয়ালি রাইট অ্যান্ড ইকুয়ালি রং রেপ ইজ ইকুয়ালি রাইট অ্যান্ড ইকুয়ালি রং এটা তো তুমি বলতে পারবা না হ্যাঁ কারণ আমাদের মধ্যে কিন্তু ওই যে শেষে যে মাহফুজ বললো যুক্তির কথা আমি তোমার যে প্রশ্ন করলাম যুক্তির একটা কাঠামো আমাদের মধ্যে ইউনিভার্সালি আছে মনে করো যে লেখাপড়া করে নাই এমনকি সভ্য সমাজের কাউকে সে দেখেও নাই হ্যাঁ একটা খুব ফানি সিনেমা আছে তোমরা সেটা দেখছো কি না যে গডস মাস্ট বি ক্রেজি হ্যাঁ কেউ দেখেছো গডস মাস্ট বি ক্রেজি একটা সিনেমা আচ্ছা গল্পটা হচ্ছে যে যে একটা খুব প্রত্যন্ত অঞ্চলের মধ্যে লোকেরা থাকে সভ্যতার থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন আদিম জীবন যাপন করে তো আকাশের উপর দিয়ে যে হেলিকপ্টার যে বিভিন্ন উড়োজাহাজগুলো যায় তারা মনে করে দেবতারা চলাফেরা করতেছে তো এরকম একটা হেলিকপ্টার থেকে করছে কি কোক খাইয়া কোকের বোতলটা ফালাই দিছে জানলা দিয়ে ওটা ঘুরে 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 পড়ছে এখন কোকের বোতলটা দেখে তারা বলছে তার দেবতার তো মাথা খারাপ হয়েছে তারা তো স্বর্গ এখন জিনিস ফেলা শুরু করছে এই যে একটা স্বর্গ থেকে একটা জিনিস ফেলাইছে হ্যাঁ এখন কোকের বোতল নিয়ে কি করবে এ নিয়ে খুব মজার কাহিনী একটা সিরিজ আছে আর কি হ্যাঁ কিছুটা হালকা নোটিটি আছে আদিম সমাজ দেখানোর কারণে কিন্তু এটা খুবই ফানি হ্যাঁ এখন মনে করো আদিম সমাজ যে একেবারে সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তেমন যদি কাউকে বলা হয় যে এই দুইটা জিনিস তার ভাষায় যে এই দুইটা জিনিস আর সাথে আরো দুইটা জিনিস রাখা হয়েছে তাহলে জিনিস কয়টা হয়েছে সে কয়টা বলবে তোমাদের ধারণায় হম এই যে আমি দেখছি পাচ্ছি তোমাদেরকে দিল নাজ শাহরিন হম দিল নাজ শাহরিন তোমার নিশ্চয় একটা ডাক নাম আছে লাবণ্য রাইট তো উড ইউ লাইক টু যে তোমাকে আমি কি দিলনাজ বলবো নাকি লাবন্ন্য বলবো স্যার রাইট তো দিলাস তুমি তোমার ধারণা সেই বুশম্যান যারা একেবারে সম্পত্তি থেকে বিচ্ছিন্ন তারা কি দুটো জিনিসের সাথে দুটো জিনিস রাখলে সেটা কি কি চার মনে করবে চার হত বলবে না তার ভাষায় বলবে মানে আমরা যেটা চার বলি সেটা সেটা বোঝাবে নাকি অন্য কিছু বোঝাবে

মানুষের গঠনগত যত পার্থক্য আমরা নিজেরাই যে আমরা এখানে পরস্পরে আমাদের মধ্যে কিছু বেসিক সিমিলারিটি আছে আবার ওই যে কিছু স্পেসিফিসিটি আছে স্পেসিফিক একটা বৈশিষ্ট্য আমার আছে হুবহু এমনকি আমার যদি আইডেন্টিক্যাল টুইন হয় তার সাথেও আমার কিছু না কিছু ডিফারেন্স থাকবে যেটা হয়তো আমার ফ্যামিলির লোকেরা বুঝতে পারবে অন্যরা হয়তো বুঝতে পারবে না তো প্রত্যেক কিছুর মধ্যে একটা এক্সক্লুসিভিটি আছে যেটাকে আমাদের লজিকের ভাষায় বলে যে ল অফ আইডেন্টিটি ওকে এখন তোমার নাম তুমি যতই চেঞ্জ করো না কেন তুমি যে তুমি সেটা কিন্তু রয়ে যায় তো এই সে নিয়ে আমাদের মেন স্ট্রিম ফিলসফিতে একটা আলোচনা আছে ফিলসফি অফ মাইন্ড কোর্সে আইডেন্টি অফ দ্য সেলফ আসলে আমি কে আমি যদি আমার বডি ধরি আমার বডিটা তো কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে আমি যদি আমার মেমরি ধরি আমার কিন্তু আপস ডাউন হচ্ছে আমি যদি আমার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ধরি সেটাও চেঞ্জ হচ্ছে আমি যদি আমার ইমোশনকে আমার মানে আইডেন্টি ধরি লোকেশন আমার ইমোশন কিন্তু আপস অ্যান্ড ডাউনস হচ্ছে আমার এমন কোনো জিনিস নাই যেটা চেঞ্জ হচ্ছে না কিন্তু আমি ভাবছি যে আমি কিন্তু আমি হ্যাঁ কেন আসলে আমি আর আমিটা কোথায় এটা নিয়ে ফিলোসফি অফ মাইন্ড কোর্সে চমৎকার আলোচনা আছে তো তোমরা বুঝতে পারছো তোমাদের রেগুলার ক্লাস বলেছি যে আমার কাজ হচ্ছে যে ফিলসফির প্রতি তোমাদের একটা আকর্ষণ তৈরি করা মানে চলতে চলতে এমন সংসার করা হবে না কিন্তু ভালো লাগাটা সারি সারা জীবন থেকে গেছে থেকে যায় বা থেকে যাবে সেরকম একটা ফিলসফিক্যাল টাচ তোমাদেরকে আমি দিতে চাই যাতে করে সারা জীবন ফিলসফির প্রতি তোমাদের একটা আকর্ষণ থাকে হ্যাঁ আর আসলে যে কোনো ক্রিয়েটিভ যে কোনো কাজেই করুক না কেন ফিলসফি সেখানে একটা রোল প্লে করে হয়তো সে অ্যাওয়ার না হ্যাঁ আমার একটা কথা আছে যে বাট অনলি আর অ্যাওয়ার অফ ডুইং দ্যাট হ্যাঁ আমরা যেমন বাতাসে ডুবে আছি আমরা মনে করি না যে আমরা বাতাসে ডুবে আছি মাছেরা মনে করে না যে তারা পানিতে ডুবে আছে তেমনি আমরা কিন্তু ফিলসফিতে একেবারেই সবসময় ডুবে আছি আমরা সেটা বুঝতে পারি না যেটা আমাদের চোখের তারায় থাকে সেটা দিয়ে আমরা সবকিছু দেখি কিন্তু সেটাকে আমরা দেখি না মাঝে করি। ব্যাপার। তো তো এই করার মাধ্যমে আমরা তোমরা দেখো এই যে তোমাদের আজকে বললাম যে তোমাদের সিলেবাসে যদিও নাই পোস্ট মর্ডার্নিজম এজ এ কালচারাল ফ্যানামানা এটা খুবই একটা ভালো জিনিস এটা দরকার খুবই দরকার এটা ছাড়া কোনো সমাজ হতে পারে না বৈচিত্র্য ছাড়া আর তুমি যদি বলো যে টু প্লাস টু ইজ টু বৈচিত্র্য মানে কারোর কাছে কোনো সমাজে তিন কোন সমাজে পাঁচ কোন সমাজে চার কোন সমাজে ছয় এটা কিন্তু চলবে না কেউ এটা এগ্রি করবে না দিল্লাস তোমার সাথে যদি আমি একটা কথা বলি মনে করো এ ইজ বিগার দেন বি আচ্ছা এ হচ্ছে বি থেকে বড়। আচ্ছা এ যদি বি থেকে বড় হয় তাহলে বি a কে কন্টেইন করবে নাকি এ b কে করবে মানে এর ভিতরে বি থাকতে পারে নাকি বি এর ভিতরে এ থাকতে পারে বি ক্যান কন্টেইন এ কেন বলবে না কারণ ছোট কি বড়কে ধারণ করতে পারে বড় চাইলে ছোটকে ধারণ করতে পারে নাও করতে পারে তাহলে আমরা এতটুকু আলোচনা থেকে বুঝলাম সর্বশেষ মাহফুজুর রহমানের যে কথা সেটা থেকে যে যুক্তি যুক্তির যে মৌলিক কাঠামো সেটা কিন্তু ইউনিভার্সাল কিন্তু সেটার প্রয়োগটা হচ্ছে প্রয়োগের ক্ষেত্রে আমরা ভুল করি কেন আমরা ভুল করি কারণ ওই যে তোমরা বিভিন্ন জন বলেছ যে আমাদের ইন্টেনশন ভিন্ন আমাদের যে মনোভাব সেটা কিন্তু ভিন্ন উই লিভ ইন দ্য সেম ওয়ার্ল্ড আন্ডার দ্য সেম ইউনো সান্ডার দ্য আন্ডার দ্য সেম স্কাই সেম একই পৃথিবীতে হ্যালো জি স্যার অবশ্যই একই পৃথিবীতে আমরা বসবাস করি আলো বাতাস একই কিন্তু আমাদের মন মানসিকতা একই না আমাদের চিন্তা ভাবনা কিন্তু একই রকম না আমাদের নীতি আদর্শ মূল্যবোধ কিন্তু একই না এটা কেন ডিফারেন্সটা হয় যুক্তি যদি সেম হয় আমাদের লজিক যদি সেম হয় আমাদের রিজনিং যদি সেম হয় তাহলে ডিফারেন্সটা কেন হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে বিকজ অফ আওয়ার ইন্টেনশনালিটি বিকজ অফ আওয়ার মেন্টালিটি বিকজ অফ আওয়ার অ্যাটিটিউড টু ইন্টারপ্রিট দোস এক্সপিরিয়েন্স একটা এক্সপিরিয়েন্সকে আমরা কিভাবে ইন্টারপ্রিট করছি সেটার উপর নির্ভর করবে যে সেটার রেজাল্ট আমরা কিভাবে নিতে চাই বিকজ অফ দ্য হ্যাঁ হতে পারে রাইট রাইট হতে পারে আচ্ছা যাই হোক তাহলে ফিলোসফি কি সেটা নিয়ে আমরা আলোচনা ও লাস্টের কথা হচ্ছে যেটা বলতে হচ্ছে আমার বইটার মধ্যে আছে যে তোমরা খেয়াল করবা যে তিনটা জিনিস যদি পাও তাহলে তুমি বলবা যে এটা ফেলোসফি হইল। আলোচনার বিষয়টা হয়তো মৌলিক এখন কি তুমি ভাত খাইছো কি দিয়ে খাইছো ওইটা ফিলোসফি না হ্যাঁ এখন কি তোমার ভাত খাওয়া ঠিক হয়েছে এটা হলো ফেলোসফি ওই যে তুমি নীতির কথা বললা হ্যাঁ তুমি যদি বলো যে এই এই ভাতটা আসছে চাল থেকে আসছে চাল থেকে মাটি মাটি আসছে আচ্ছা থেকে চাল কিভাবে হয় মাটি থেকে চাল এটা তো আমরা ধানের চারা রোপণ করলে দেখতে পাই কিন্তু যেভাবে মাটির মধ্যে চারাটা রোপণ করলে গাছ হয় সেখান থেকে ধান হয় এটা কেন এইভাবে হয় কেন অন্যভাবে হয় না এই ধরনের একটা যদি অদ্ভুত কেন প্রশ্ন তুমি তুলে দাও তাহলে বিষয়টা কিন্তু সাধারণ যে আমরা ধান চাষ করি চাল বের করি চাল থেকে ভাত রান্না করি এবার খাই সেই প্রসেস তুমি বের হয়ে পড়বা তখন তুমি একটা ম্যাটাফিজিক্স ইনভলভ হয়ে পড়বা সেটার জন্য তুমি বলতে পারো যে হ্যাঁ গড হ্যাজ স্যাট দিস রোল অথবা তুমি বলতে পারো নেচার হ্যাজ স্যাট দিস রোল হম বিকজ দিস ইজ ন্যাচারাল ফ্যানোমানা সেজন্য সেটা হয়েছে এগুলো তুমি বলতে পারো দিস ইজ ফিলসফিক্যাল সো হেন দ্য ইস্যু ইজ বেসিক তুমি যখন বেসিক বিষয়ে কিছু বলবা তুমি যখন যুক্তি দিয়ে কথা বলবা হ্যাঁ আর যখন এই কথাবার্তা বলার ক্ষেত্রে তোমার কোনো বাধা থাকবে না মানে ফিলসফি হলো এমন একটা জিনিস এমন একটা জায়গা সেখানে কোনো ধরনের প্রশ্ন বলা যাবে না যে এই প্রশ্ন করা যাবে না মনে করো আমরা যদি বলি যে এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড বাই গড তো একটা বাচ্চা হয়তো বলতে পারে যে হু হেজ ক্রিয়েটেড গড এখন রিলিজিয়ানের এর লোকের বলা যাবে না প্রশ্ন করা যাবে না তো এই বারটা ফিলসফিতে তুমি দিতে পারবে না ফিলসফিতে এই যে আমি বলছি সবকিছু যুক্তি দিয়ে হইতে হবে কেন সবকিছু যুক্তি দিয়ে হইতে হবে এই প্রশ্নটা তুমি তুলতে পারো ওকে তো আমার সাথে যদি কেউ ফেসবুকে কানেক্টেড থাকো ফেসবুকের যে একটা কভার ফটো দিতে হয় আমি সেই যে কত সালে জানি কাপার ফটো দিয়ে রাখছিলাম দুই হাজার সাত আট নয় সালে কখন জানি ফেসবুক খুলছিলাম সেটা আর এখনো চেঞ্জ করিনি হ্যাঁ খুবই ইন্টারেস্টিং সেখানে একটা কথা লেখা আছে কথা বলতে দিতে হবে চাই প্রশ্ন করার অধিকার সুতরাং ফিলসফিয়াল এমন একটা জিনিস তোমাকে অবশ্যই ইভেন আমি এটা আমি এটা প্রশ্ন করলাম যে হোয়াট ইজ দ্য স্মেল অফ ব্লু নীল রঙের ঘ্রান কি নীল রঙের তো গ্রান হয় না তাই না তাহলে এইভাবে আমার প্রশ্ন ভুল হইতে পারে তো আমার প্রশ্ন যদি ভুল হয় তুমি প্রশ্নটা বন্ধ না করে তুমি যুক্তি দিয়ে দেখাই দিবা যে কেন মাই কোয়েশ্চেন ইজ রং এন্ড ইট ইজ এ ক্যাটাগরি মিস্টেক ওয়াই দ্য কোয়েশ্চেন ইজ নট অ্যাকসেপ্টেবল এটা তুমি দেখাই দিবা কিন্তু অলওয়েজ ইউ মাস্ট বি ফ্রি তাহলে উল্টা করে যদি বলি যে এনভায়রনমেন্ট হইতে হবে ফ্রি কোনো ডগমা থাকবে না কোনো ইমপোজড কোনো কিছু থাকবে না ফিলোসফি হইতে হলে দু নম্বরে ফিলসফি হইতে হলে যুক্তি দিতে হবে তুমি যেদিকে যুক্তি দাও পক্ষে দাও বিপক্ষে দাও ইউ মাস্ট হ্যাভ আর্গুমেন্ট এন্ড সাউন্ড আর্গুমেন্ট আর এরপরে কি উল্টা করে বললে যে ইস্যুটা হইতে হবে মৌলিক তাহলে যে বিষয়ে আমরা কথা বলি আমার নাম মোহাম্মদ মোজাম্মেল হক এটা মৌলিক কোনো বিষয় না আমি মানুষ মানুষ বলতে আসলে কি বোঝায় এটা একটা মৌলিক প্রশ্ন হ্যাঁ জগৎটা কোত্থেকে আসছে আমরা যদি বলি যে প্রাকৃতিক নিয়ম আছে তাহলে প্রকৃতি কি প্রকৃতি এভাবে কেন অন্য কেন ভাবে হলো না আমরা যদি গডকে নিয়ে প্রশ্ন করি যে ওয়াই গড ইজ দেয়ার গড না থাকলে কি হইতো এই ধরনের প্রশ্নগুলো তোমার কাছে যতই সিলি কারো কাছে যতই অবজেকশনেবল মনে হোক না কেন কারো কাছে যে কোনো প্রশ্ন ইন্টারেস্টিং মনে হবে সে যদি লজিক্যালি সেটাকে ডিল করে এবং ফ্রিলি সেটাকে মানে ইয়ে করতে পারে হ্যান্ডেল করতে পারে তাহলে বলবো যে তার এই আলোচনাটা ফিলোসফি সে এবার যার পক্ষে বলুক আর বিপক্ষে বলুক সে আস্তিক হোক নাস্তিক হোক সংশয়বাদী হোক যেটি হোক না কেন ডাজন্ট ম্যাটার ফিলোসফি হচ্ছে এমন একটা এন্টারপ্রাইজ যে এন্টারপ্রাইজে হচ্ছে যে তুমি যে কোনো দিকে যেতে পারো কিন্তু যেদিকেই যাও না কেন তুমি একটা গাড়ি ব্যবহার করতে হবে সেই গাড়িটার নাম হচ্ছে সে ভেহিকেলটার নাম হচ্ছে আর্গুমেন্ট ইউ মাস্ট হ্যাভ ইউর আর্গুমেন্ট এখন তোমার যদি আর্গুমেন্ট থাকে আমি যে না সাগরের কোনো আর্গুমেন্ট আমি শুনবো না এটা কিন্তু হবে না আমার আর্গুমেন্ট যেমন আমাকে বলার আমার বলার অধিকার থাকবে ওরও থাকবে ওর আর্গুমেন্ট বলার এবং আর্গুমেন্ট বলার মধ্যে যেটা সঠিক আর্গুমেন্ট সেটা প্রিভেল করবে আর কেউ যদি না মানে আমাদের কিছু করার নাই হ্যাঁ প্লিজ স্যার ওই যে গড নিয়ে আপনি যেটা বললেন যে কে তাহলে আল্লাহ কে কে বানাইছে এটা যদি কেউ প্রশ্ন করে তাহলে স্যার এই প্রসঙ্গে আমি বলতে পারি যে হচ্ছে মানুষের জ্ঞান বিবেক বুদ্ধির একটা আমার নির্দিষ্ট সীমা থাকে তো এর বাহিরে তোমার নামটা বলবে মাহফুজুর রহমান হ্যাঁ বলো স্যার আমার নাম হ্যাঁ ঠিক আছে এখন বুঝতে স্ক্রিনে আসছে হ্যাঁ এর বাইরে স্যার তো আমাদের নির্দিষ্ট একটা জ্ঞানের সীমা থাকে যার বাহিরে আমরা কিছু করতে পারি না কারণ আমাদের জ্ঞান যদি এতই বেশি থাকতো তাহলে তো আল্লাহ তাআলার উপরে থাকতাম আমরা মানে এমনি কথার কথা বলতে কথা কথা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের আল্লাহ তাআলার উপরে আমরা থাকলে অসুবিধা কি ওই নজরুল বলছে না যে আমি বিশ্ব চারিয়ে গিয়েছি একা কি জানি মানে যে বিদ্রোহী কবিতা আছে না মানে আকাশ কি জানি বিদ্রোহী কবিতা আছে না যে মানে আমি সবকিছু ছাড়াই যাই আসন আর উদার আসন আর অর্ষে দিয়া হ্যাঁ উঠে গেছি আমি চির বিশ্বয় হ্যাঁ বলবীর অসুবিধা কি তাহলে কি হবে মাহফুজ স্যার আপনি যদি কাউকে ধরেন আপনি একটা কলম বানাইলেন আপনার আপনার তো মনে করেন আপনার আন্ডারেই সে থাকলো বা আপনার মানে আপনি তো যাকে হ্যান্ডেল করতে পারবেন таки তো বানাচ্ছেন নাকি তোমারই তোমারই আর্গুমেন্টার মানে উইকনেসটা হচ্ছে যে আমি আসি এটা নিয়ে কোনো সন্দেহ নাই কলম আমি বানাইছি হয়তো মানাইতে পারি এখন গড যে মানে দুনিয়া বানাইছে এটার প্রমাণটা কি দুনিয়া আছে তো কলম তো আছে কলমের কলম আছে কিন্তু কলমের আমাকে দেখা না আমি কি একটা আর্গুমেন্ট আছে ইনভিজিবল গার্ডেনার একজন বলছে যে গার্ডেনার আছে বলে কই গার্ডেনার কই বলে একটু বাইরে গেছে কখন আসবে কালকে আসবে কালকে কালকে দেখলে গার্ডেনার নাই তো কোথায় গেছে বলে যে পরের দিন আসবে কোনদিনও গার্ডেনারকে দেখা যায় না কোন মানে পাহারা দিয়ে সিসিটিভি লাগাইয়া কোন ওই যে পাহারা কোন কিছুতে গার্ডেনারকে দেখা যায় না এখন এখন গার্ডেনার যদি অলওয়েজ ইনভিজিবল হয় হাউ কুড হি অর শি কুড বি এ গার্ডেন জি স্যার জি স্যার আচ্ছা দেখা না গেলে তো attacker কেও দেখতে পারবে না এই যে দেখো দিস ইজ দ্য ফ্লেভার অফ ভিজিবল না তোমরা জানো যে মোজাম্মল স্যার একজন আস্তিক এবং প্র্যাকটিসিং মুসলিম কিন্তু উনি এমনভাবে কথা বলতেছে অ্যাজ ইফ ইজ এন অ্যাথিস্ট ওকে এন্ড গিভিং অ্যাথিস্ট আর্গুমেন্ট বিকজ আই এম ডুইং ফিলসফি আই এম নট ডুইং রিলিজিয়ান ওকে এখন এখন এই এখন আমি আবার আমি মাহফুজের পক্ষে একটু বলবো কিন্তু মাহফুজ সঠিক সিদ্ধান্তে গেছে ভুল পদ্ধতিতে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা সেটা ডকমা হিসেবে নিলে হবে না এবং আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার জায়গাটা কোন জায়গা সেটা আমাদের বুঝতে হবে যে আমি অতটুকু পর্যন্ত যেতে পারি হ্যাঁ এখন তুমি যদি আহ তুমি যদি এরকম করো যে এই अगेन আরেকটা সিনেমার কাহিনী আছে তোমরা যে সিনেমাগুলো দেখো मोस्टली এন্টারটেইনিং আমি এগুলো দেখি না আমি দেখি मोस्टली ফিলোসফിക്കালি যেগুলো রিচ সেগুলা দেখি সিনেমা এটা হচ্ছে যে একটাাস্ত গ্রামের লোকদেরকে লোকেরা করছে কি একটা জায়গার মধ্যে কনফাইন করছে একটা ফরেস্টের আড়ালে এবং বলছে ফরেস্টের মধ্যে এরকম খুবই ভৌতিক জিনিসপত্র আছে তারা মানুষকে খেয়ে ফেলে ওখানে গেলে আমরা মরে যাব ইত্যাদি তো এখন এই মানে একজনকে বাঁচানোর জন্য একটা মেয়ে সে অন্ধ সে বলছে যে আমি বাইরের লোকালয়ে হয়ে এবং সে গেছে তো তো এখন ওই লোকেরা যাতে ফরেস্ট পার হতে না চায় সেজন্য গ্রামের মাতবর সদরেরাই তারা নানা ধরনের নিজেরাই ইয়ে ভৌতিক কাণ্ড ঘটায় সাধারণ যারা মনে করে তারা মনে করে ওখানে গেলেই কিন্তু বুথে ধরবে আসলে ভূত বলে কিছু নেই তেমনি করে আমাদের জ্ঞানের যে সীমাবদ্ধতা আছে এটা তো বাস্তবতা কিন্তু জ্ঞানের সীমাবদ্ধতার প্রকৃত ক্ষেত্রটা না বুঝে আমি যদি মানে যেটা বুঝছি সেটাকে নিয়ে পড়ে থাকি তাহলে তো আমার সাথে একজন ডগমেটিক মানে অন্ধবিশ্বাসের কোনো পার্থক্য হলো না মাহফুজ রহমান আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে এটা সঠিক কিন্তু আমাদের জ্ঞানের যত সম্ভাবনা আছে সবগুলোকে আমাদের সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগাইতে হবে তারপরে আমাদের সীমাবদ্ধতাটা স্বীকার করে নিতে হবে অবশ্যই ইউ গট দ্য পয়েন্ট আচ্ছা আর আমি জানি যে তোমাদের আজকালকার যুগে বাংলাদেশের সমকালীন প্র্যাখ্যা করে আমার মনে হয় বিশ্বব্যাপী আস্তিকতা নাস্তিকতা এখন হচ্ছে একবারে খুবই হট ডিবেটের একটা ব্যাপার কিছু বললেই যে মানে খোদা আছে না না এই ধরনের প্রশ্নগুলো আসে এগুলো আমাদের সিলেবাসে যদি থেকে থাকে হ্যাঁ আছে সেগুলো নিয়ে আমরা অন্য একদিন আমি তো বলছি তোমাদের আজকের পর থেকে তোমাদের ক্লাসগুলো সিস্টেমেটিকভাবে এবং আরেকটা জিনিস হলো এটা বলতে ভুলে গেছি আমি তোমাদেরকে যে লিংকে এখন আমি কানেক্ট হয়েছি এই লিঙ্ক কিন্তু আগামী এক মাস পর্যন্ত কন্টিনিউ করবে নেক্সট ফোর উইকস ওকে আর নতুন করে লিঙ্ক ক্রিয়েট করতে হবে না শনিবার এবং মঙ্গলবার শনিবার এবং মঙ্গলবার জাস্ট পনেরো এগারোটার মধ্যে পনেরো এগারোটার পর থেকে তোমরা লগ করতে পারবো স্যার রবি মঙ্গল ছিল রবি মঙ্গল ছিল ও আমি তো এ করেছি শনিবার তাহলে আমি এটা কি করবো নতুন লিঙ্ক ক্রিয়েট ক্রিয়েট করবো আমি শনিবার ইয়ে করেছিলাম বোধ তাহলে রবিবার এবং মঙ্গলবার আচ্ছা ঠিক আছে রবিবার মঙ্গলবারই হবে তো তো একটা আমি ক্রিয়েট সেশন আর কি হ্যাঁ আচ্ছা আমাদের ইয়েতে সিলেবাসের মধ্যে আছে হোয়াট ইজ ফিলসফি হোয়াই শুড উই স্টাডি ফিলসফি হু আর উই কিছুক্ষণের প্রিন্টিং মিস্টেক আছে

নতুন করে যখন সিলেবাস করে আমার মনে হয় জানো টিচাররা এটাকে একটু ভালো করে দেখে শুনে করা উচিত বলে মনে করি আর কি স্যার এটা পুরা টোনটাই আর নতুন করে আমরা পাইনি আমরা মানে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার আগেই এটা জোগার করছিল বই বিশ্ববিদ্যাল বন্ধ হওয়ার আগে তোমরা জোগার করেছো কিন্তু আজকে থেকে কয়েক বছর আগে যখন আমি তোমাদের ডিপার্টমেন্টে ফিলোসফির এই কোর্সটা পড়িয়েছিলাম তখন আমি ঠিকই এই জিনিসগুলো এভাবেই দেখেছি এই বানান ভুলগুলো সহ আমার এটা মনে পড়ছে স্যার বিগত 5 6 বছর এটা চেঞ্জ হয়নি সিলেবাসে চেঞ্জ হয়নি সিলেবাস চেঞ্জ করা উচিত এক প্রথম কথা এবছর দ্বিতীয় কথা হচ্ছে যে এট লিস্ট বানান ভুলগুলো তো সংশোধন করা উচিত এতটা তো রিলেক্টেন্ট হওয়া ঠিক না আচ্ছা তো এইগুলো কোশ্চেন আছে বেসিক কোশ্চেন এরপর আছে কিছু টার্মিনোলজি এম্পিরিসিজম রেশনালিজম স্কেপটিসিজম ডগমেটিজম ইনটিউশনিজম ক্রিটিসিজম আইডিয়ালিজম রিয়ালিজম ফ্রিডম সাবস্টেন্স এগুলো আর থট আছে আর্লি সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল মডার্ন ডেকার্ট লক বার্কলি হিউম কান্ট কান্কস ওপেন হাওয়ার নিটসে সার্ত্রে তিন নম্বর আছে কন্টেম্পোরারি ফিলসফি পোস্ট মডার্নিজম এক্সপেরিমেন্টাল ফিলসফি এখানে এক্সপেরিমেন্টাল হবে এখানে বানানটাও ভুল আছে আমাদের ডিপার্টমেন্টে কোন একজন শিক্ষক এক্সপেরিমেন্টাল ফিলোসফির একটা কোর্স নেন মাস্টার্সে তিনি খুব সম্ভবত এই সিলেবাসটা করেছেন যা আমি বুঝতে পারছি এটা দেখে আর কি তো ফিফটি মার্কসের মধ্যে তোমাদের এত বেশি জিনিসপত্র ইনক্লুড করা হয়েছে যে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা সম্ভব নয় আর এখন প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের ফিলসফি ডিপার্টমেন্টে আমরা ঠিক করেছি আমাদের একাডেমিক কমিটিতে যে আমাদের সিলেবাসের আমরা অ্যাটলিস্ট থার্টি পার্সেন্ট ম্যাক্সিমাম ফর্টি পার্সেন্ট বাদ দেব অর্থাৎ আমরা পরীক্ষা নিব একটা সিলেবাসের মিনিমাম সিক্সটি পার্সেন্ট যদি পড়ানো হয় সেটার উপর আমরা পরীক্ষা নিয়ে নেব অনলাইনে অফলাইনে যাই হোক না কেন তো সেই হিসাবে আমিও মনে করি যে তোমাদেরও এত কিছু পড়ানোর এই বছরে অত সুযোগ হওয়ার কথা নয় আর যতই তোমাদেরকে পড়াই বা না পড়াই তোমরা পাশ করবাই বিশ্ববিদ্যালয়ের একটা মানে অদ্ভুত কতগুলো ব্যাপার আছে আমি কিছু বিশ্ববিদ্যালয় বিভিন্ন কিছু নিয়ে আমার মতো করে আমি অদ্ভুত অদ্ভুত কিছু কথাবার্তা বলি এগুলো আবার কারো কারো কাছে ভালো লাগে তার মধ্যে একটা যে যে যোগ সমান সমান হ্যাঁ যেমন ওই আমার বাবার নাম মাহবুব আমার মায়ের নাম কুসুম তাহলে আমি যদি এভাবে লিখি যে মাহবুব যোগ কুসুম সমান সমান মোজাম্মেল হক হম বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা জায়গা ফটো স্টেট মেশিনের মতো যে এপাশে পাশে দিলে ও পাশ থেকে বের হয় তো ভিড়ের মধ্যে যেমন দাঁড়িয়ে থাকা যায় না বিশ্ববিদ্যালয়ে ফেল করা যায় না বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা জায়গা পড়াইলেও পাশ না পড়াইলেও পাশ তোমরা পাশ করবাই এটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই এবং আমি যেহেতু তোমাদের সাথে খাতির করতে চাচ্ছি সুতরাং তোমাদেরকে আমি তালাগুলো অবশ্যই পাশ করাই দিব ভালোই পাশ করাই দিব এটা তোমরা রেজাল্ট পাইলে বুঝতে পারবা এটা নিয়ে চিন্তা করো না সিলেবাস যত বড়ই হোক না কেন আমরা যেটা আলোচনা করব এর মধ্যে থেকে প্রশ্ন হবে মোটামুটি কায়দা কানুন করে তোমাদেরকে আমি প্রশ্ন ফাঁস করে দেব তোমরা চিন্তা করার কোনো কারণ নাই হ্যাঁ আর দেখা যায় যে আমাদের ডিপার্টমেন্ট একটা অদ্ভুত ঘটনা ঘটে যারা রেগুলার ক্লাস করে তারা রেজাল্ট খারাপ করে তুলনামূলকভাবে ভাবে আর যারা ওই ফিলোসফিতে একটা কোম্পানি আছে দিগদর্শন ওদের গাইডের নাম হচ্ছে দিগদর্শন গাইড হ্যাঁ তোমাদের নাট্যগুলো আছে কিনা আমি জানি না ওই দিগদর্শন গাইড যারা পরে ওরা রেজাল্ট ভালো করে কারণ ওই দিকদর্শন গাইড বা ইন্ডিয়ান বইগুলো যেগুলোতে বিভিন্ন পয়েন্ট পয়েন্ট করে সাজাই করে দেওয়া হয় পয়েন্ট ওয়েন্ট সাজায় তারা অনেক লেখে একশো নম্বরের জন্য একশো দশ পৃষ্ঠা সাপোজ হ্যাঁ কিভাবে যে লেখে আল্লাহ ভালো জানে ও আমরা দেখি যে ওই যে পাশে দেড় ইঞ্চি উপরে তিন ইঞ্চি এই পাশে এক ইঞ্চি ফাঁকা পুরো পৃষ্ঠায় হচ্ছে পাঁচ লাইন সাপোজ এক লাইনের মধ্যে ধরো পাঁচ পাঁচটা ছয়টা ওয়ার্ড এরকম করে আর কি হ্যাঁ ভালো করে তো তোমরা ভালো করবা তোমরা এগুলো করবা না তোমরা পরীক্ষার মধ্যে যা ভালো মনে লিখবা কোনো এক্সট্রা নিয়ে না নিয়ে আমাদের ডিপার্টমেন্টে আমার কোর্সে স্টুডেন্টরা এ প্লাস পায় সবাই না কেউ কেউ পায় আর কি হ্যাঁ ও বেশি না লিখে পায় সুতরাং তোমরা সেটাই করবা তো আমি নেক্সট ক্লাসে কি নিয়ে আলোচনা করতে পারি তোমাদের একটু সাজেশন চাচ্ছি আহ হোয়াট ইস ফিলোসফি এগুলো নিয়ে তো আলোচনা যা হওয়ার হলো এটা নিয়ে আর করব না হু আর উই হোয়ার আর উই কাম ফ্রম হোয়াট ইজ আওয়ার ডেস্টিনেশন এখন হু আর হু ইজ মি আই একটা জেকি চেনের একটা সিনেমা আছে না হু এম আই কেউ কি দেখেছো এটা হু এম আই স্যার নাম শুনেছি এই সারা দিন রাত তোমরা যেগুলো মানে সিনেমাগুলো দেখো আহ সেগুলার পাশাপাশি কিছু কিছু ক্লাসিক্যাল সিনেমা দেখবা বুঝছো রুচির একটা চেঞ্জ হবে আচ্ছা হু এম আই তো এটা বিমান থেকে পড়ছে তারপর অ্যাক্সিডেন্ট হয়েছে এরপর মেমরি ভুলে গেছে এখন খালি সবাইকে জিজ্ঞেস করছে আমি কে আমি কে হ্যাঁ হু এম আই তো এগুলা নিয়ে এক একটা ক্লাসে আলোচনা করা খুব ডিফিকাল্ট ডাজ গড এক্সিস্ট আচ্ছা গড নিয়ে কি আমি আলোচনা করেছিলাম মানে গড স্যার থাকা বললেন অল্প গড থাকার পক্ষে না স্যার না স্যার আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ প্লিজ মানে এই প্যান্ডেমিকে আপনি বইটা কোথায় পেতে পারি বই তো নগদ পেতে পারো যে আমাদের ইউনিভার্সিটি জিরো পয়েন্টের লাইব্রেরি একটা আছে গেটের সাথে ওখানে পেতে পারো তারপরে কোথায় পাবা কোথায় পাবা বইটা মনে হয় শেষ হয়ে গেছে বোধহয় হয় তুমি আমাদের এই যে তুমি কোথায় থাকো স্যার আমি অক্সিজেনের এখানে অক্সিজেনের এখানে থাকবো না স্যার বই কি পাওয়া যেতে পারে জিসি সম্ভাবনা খুব কম ইয়াতে এই তুমি কি ক্যাম্পাসের দিকে আসো কখনো স্যার খুব কম খুব কম আচ্ছা দেখা যাক আমার সাথে যোগাযোগ করো হ্যাঁ দেখি আমি কি করা যায় অর্থাৎ আমরা এটা নতুন একটা কপি বের করবো আচ্ছা তো তাহলে আমরা আহ কি অনলাইনে কোনোভাবে পাওয়া যাবে হ্যাঁ যাবে যাবে হ্যাঁ হ্যাঁ আমার আমার বই আমি পিডিএফ এ করে দিই ওপেন করে দিই আমার যত বই আছে সবগুলোর পিডিএফ ওপেন আমার সাইটে পাবা স্যার পিডিএফের কথা বলছি না অনলাইনে কোনো বুক পাওয়া যাবে কি না আমি সেটা জানতে চাচ্ছিলাম অনলাইন অনলাইন ডকমারি তো বোধহয় শেষ হয়ে গেছে বোধহয় আহ বোধহয় আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দেওয়া যাবে তোমাদেরকে তোমরা আমার সাইট থেকে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে দেখতে পারো সেম হ্যাঁ উইদাউট এন ই আমার সাইট বলতে ওই যে ইয়ে দর্শন ডট কম হ্যাঁ আমার অ্যাকাডেমিক সাইট হ্যালো জি শুনতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমার যে একাডেমিক সাইট আছে সেটাতে দর্শন ডট কম আমার তো কয়েকটা সাইট আছে চারটা সাইট আছে আমার পার্সোনাল সাইটে বোধহয় মোজামেলা ডট কমও পাওয়া যাবে আচ্ছা তাহলে আমরা নেক্সট ক্লাসে গড নিয়ে আলোচনাগুলো একসাথে সেরে ফেলবো হ্যাঁ আমি তো ওদের কিছু কন্টেন্ট দেবো আর তাহলে নেক্সট রোববারে ঠিক আছে আর হচ্ছে যে মোরালিটি গুডনেস ইত্যাদি নিয়ে একটা পয়েন্ট মোটামুটি এক একটার টপিক আমরা এক একটার ক্লাসে শেষ করে ফেলার চেষ্টা করব ঠিক আছে সিলেবাস থেকে কি কি পড়তে হবে এই ধর আমরা আলোচনা শুরু করলাম যতটুকু আমরা আগাতে পারি যদি আমাদের যদি আলোচনা করতে করতে ভালো লাগে অনেক কিছু আমরা শেষ করে ফেলি পরীক্ষার জন্য আমরা একটা শর্ট ইয়া করে নেব সিলেবাস করে নেব আমি তোমাদেরকে আশ্বস্ত করছি যে বড় ভাইদের বড় ভাই বোন বা প্রিভিয়াস যারা সিনিয়র তাদের নোট কালেকশন করা পাস করা এসব চিন্তা তোমরা বাদ দাও তোমরা পাস করবাই না করার কোনো পথ নাই হম পাস করবাই ওই ভিড়ের মধ্যে তুমি চালে দাঁড়িয়ে থাকতে পারো না বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এমন একটা জায়গা দেখো রেজাল্টে দেখো যে সবাই পাস করে এটা আর কি হ্যাঁ তোমার পাশ করবা ভালোই পাশ করবা অসুবিধা নেই আর যা হাজিরার ভিত্তিতে আমি সেশন নাম্বার দিয়ে দিব আর আলোচনা করব তোমাদের সাথে আমি আসলে আমার দীর্ঘ কর্মজীবনে আমি কখনোই ডিপার্টমেন্টের বাইরে অন্য কোনো ডিপার্টমেন্টে পড়াতে যাই নাই আনটিল ভেরি রিসেন্টলি লাস্ট কাপল অফ ইয়ার্স পাঁচ সাত বছরে তো আমি বাংলা ডিপার্টমেন্টে পড়িয়েছি তোমাদের ডিপার্টমেন্টে পড়িয়েছি বছর কয়েক আগে আবার তোমাদেরকে পড়াতে আসলাম মূলত আমাদের ডিপার্টমেন্টের বাইরে অন্যান্য যারা ইয়াং মেরিট্রিয়াস স্টুডেন্টরা আছে তাদের সাথে খাতির করা পরিচয় হওয়া এবং ফিলসফিকে পপুলারাইজ করা ওকে ইউ নো ফিলসফি ইজ মাই প্যাশন নট মাই প্রফেশন নট মাই মেয়ার প্রফেশন হ্যাঁ ফিলোসফি হচ্ছে যে আমার চয়েস অ্যান্ড আই এনজয় টু স্পিক অ্যাবাউট ফিলসফি তোমাদের সাথে কথা বলে ভাল লাগলো আর তোমাদেরকে যেটা বললাম যে যখনই তুমি বলার প্রয়োজন মনে করবা মাইক্রোফোন অন করে কথা বলে ফেলবা কারণ খেয়াল করলে দেখবা যে মাস্টাররা কথার চাকরি করতে করতে তারা শেষ পর্যন্ত টক্যাটিভ হয়ে পড়ে বেশি কথা বলে আর বয়স্ক লোকেরা সারা জীবন এটা এটা করতে করতে তারা বেশি কথা বলে তো আই গট দিস টু প্রবলেম উইথ দ্য সেম পারসন আই মিন এস্ট পারসন আই এম এ টিচার আই লাইক টু স্পিক সুতরাং তোমরা যদি আমার কথা শেষ হওয়ার জন্য যদি ভদ্রতা শুরু অপেক্ষা করো দেন ইউ উইল গেট নো চান্স তোমাদের অন্য কোনো প্রশ্ন থাকলে বলতে পারো না হলে আমরা শেষ করতে পারি ওকে স্যার আজকের ক্লাসে অনেকবার অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করছি সুবিতকে পারি নাই সম্ভবত এই যে জুমের আপডেট ভার্সনের কারণে

ঠিক আছে তো তোমরা এটেন্ডেন্স আহ আমার কাছে যেগুলো আছে আর আজকের ক্লাসের একটা তো সাগর আমাকে কালেকশন করে দিবে বলছিল সেটা দিবা তো ওইগুলোর ভিত্তিতে আমরা ওই তোমাদের সেশনাল নাম্বার যেটা ক্লাস টেস্টের নাম্বার ওটা দিয়ে দিবো ঠিক আছে ঠিক আছে তো তাহলে আজকে আমরা শেষ করতে পারি হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ ইউন দ্য নেট আসসালাম